তুমি কি ওনারে চেনো? উনি চাইলে প্রতিদিন 5টা করে আইফোন কিনে ডাস্টবিনে ফেলায় দিতে পারে। ওনার মতো একটা ফকির নি প্রতিদিন 5টা করে আইফোন কিনে ডাস্টবিনে ফেলতে পারবে? চুপ করো। তুমি কাকে ফকির নি বলতেছো? উনি কে তুমি জানো? উনি হচ্ছে আমার জন্মদাতা পিতা। ওমা! এই যে আপনি কি চোখে দেখতে পান না নাকি? হ্যাঁ, এইভাবে রাস্তাঘাটে চলে গেও। চোখে দেখতে পায় না কিছু না? আমারে বলতেছে? দেখেছিস দেখেছিস কথাবার্তার স্টাইল দেখেছিস? কোথায় ধাক্কা খেয়েছে সরি বলবে তা না, জিজ্ঞেস করছে আমাকে বলছেন? ওরা কিভাবে সরি বলবে? ওরা সরি মানে বুঝে? তোমরা কিছু মনে করো না, আসলে আমার তো একজন 5 লাখ টাকা পাঠার কথা। ওই মেসেজটা দেখতেছি, আমি তো বুড়ো টুড়ো মানুষ, চোখে কম দেখি। মা একটু দেখো তো টাকাটা আইছে নাকি। আচ্ছা আমি দেখছি। মানে আঙ্কেল বলছিলাম কি যে আপনার টাকাটা চেক করতে তো পাসওয়ার্ডের প্রয়োজন, মানে পিনকোড। আপনি পিনকোড জানা আছে কি? পিনকোড একটু একটু মনে আছে। আচ্ছা একটু মনে করে নে। 16, হ্যাঁ মনে আছে, 16 27 আইছে। ইয়ে মানে আঙ্কেল হয়েছে কি? আই চল তো। আমার মোবাইল দিয়ে যাও। কিসের মোবাইল? কিসের মোবাইল? আপনার আপনার মোবাইল কে নিয়েছে? কি কও, এখন তোমার আমি মোবাইল দিলাম চেক করতে, ব্যালেন্স তুমি হনে কও। এই খবরদার মিথ্যা অপবাদ দিবেন না একদম। আপনি কোথায় মোবাইল দিয়েছেন আমাদেরকে? এই চল তো আয়। এই দাদা আমার মোবাইল দাও। কিসের মোবাইল দিব? বললাম না মোবাইল আমাদের কাছে নেই। মোবাইল নাই এখন তুমি মোবাইল নিছো? এখন দিলাম আমার মোবাইল নাই। এই আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ বলতেছি না, আমার কাছে কোনো মোবাইল দেন নাই। আমার সমস্যা তুমগো? আমার থেকে মোবাইলটা না দেখবার, দেখতে দিছি এখন মোবাইলটা পকেটে ভরে ফেলে। আপনি মিথ্যা কথা বলবেন না একদম, মিথ্যা এবিসি কিছু বলতো। আরেকবার যদি মিথ্যা কথা কর না একদম থাপড়ে আপনার গাল লাল করে দিব। হ্যাঁ কইলি মারতেব। হ্যাঁ এই যে আপনাকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যান, তা না হলে লোকজন ডেকে আপনাকে মার খাওয়াবো। হ্যাঁ ডাকো ডাকো, মানুষ কোনো অসুবিধা নাই। একটা চুরি করলা এর বাবার সিনা চুরি করতেছ? এখন আপনি কি কি মন চাচ্ছে জানেন? জুতা দিয়ে পিটাই। আপনি কথা বলে শুনতেই পাচ্ছেন না, বুঝতেই চেষ্টা করছেন না। হ্যাঁ আরে তুমি এসেছো? এই যে দেখো না এই ছোট লোকটা বলছে আমি নাকি ওনার ফোন নিয়েছি। তুমি বলো ওনার ফোন নিয়ে আমি কি করব? কি ব্যাপার, আপনার ফোন উনি নিছে? হ আমি তারে হাই দিয়ে দিছি ফোন দিয়ে। তো দেখো তো মা আমার একটা মেসেজ 5 লাখ টাকার আর কথা, এটা দেওয়ার পর কিছুক্ষণ এমনি টুকটুক দেখা আমার থেকে আমার পিন নাম্বার নিয়ে পরে পকেটের মধ্যে মোবাইল ঢুকে আনা একটা জায়গা। তা আমার মোবাইল আমি চামু না, চাইতে গিয়ে আমার দোষে আমার কয় হ্যান করুন ট্যান করুন মানুষ ডাক দিব, এটা কথা? আরে কি ধরনের কথা হচ্ছে এসব? দেখেছো কি বলছে? আমি নাকি ওনার ফোন নিয়েছি। আচ্ছা দেখি ফোনটা দাও দেখি। এটা কি আপনার ফোন? না এটা আমার ফোন না। তাহলে আপনার ফোন কই গেল? আমার ফোন পকেটে ঢুকেছে, পিছনের পকেটে। দেখি দেখি। আরে এই ফোনটা আমার পুরনো ফোন, বাসায় ছিল। এটা নাও, এটা আমার ফোন। এটা আমার ফোন। না না এই ফোনটা তোমার না। তুমি কি ওনারে চেনো? উনি চাইলে প্রতিদিন 5টা করে আইফোন কিনে ডাস্টবিনে ফেলায় দিতে পারে। তুমি এসব কি বলছো? ওনার মতো একটা ফকির নি প্রতিদিন 5টা করে আইফোন কিনে ডাস্টবিনে ফেলতে পারবে? কি করে সম্ভব এটা? চুপ করো। তুমি কাকে ফকির নি বলতেছো? উনি কে তুমি জানো? উনি হচ্ছে আমার জন্মদাতা পিতা। আর উনিকে শুনে রাখো ভালো করে, উনি হচ্ছে পিন্টু গ্রুপের মালিক। কি বলছো তুমি এসব? হ্যাঁ যা বলছি সত্যি কথা বলছি। আর কিসের জন্য বলতেছি জানো? বাবা কই যাইতেছো? একটু বাইরে যেতেছি, কিছু বলবি? হ্যাঁ বাবা তোমার কিছু কথা কইতে চাই। বল বাবা। ওই যে ওই পাড়া দোলা লাঙ্গেল আছে না? হ্যাঁ। দোলা লাঙ্গেল মেয়ে রে আমি অনেক ভালোবাসি বাবা, আমি ওর বিয়ে করতে চাই। কি তুই দুলালের মেয়েকে বিয়ে করতে চাস? দেখ বাবা জীবনে তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি, কোনোটা অপূর্ণতা করিনি, এটাও করবো তোর। কিন্তু মেয়েটাকে যে তুই ভালোবাসিস, মেয়েটা কী রকম কেমন সেটা কি জানিস? বাবা ও খুব ভালো মেয়ে। তুই যখন বললি ভালো মেয়ে, ঠিক আছে বাবা আমি তোকে মানা করব না। তবে একটা কথা, আমি পিতা হয়ে যেটা নাকি আমার কর্তব্য, মেয়েটা কী রকম কেমন সেটা তো আমি জানি না, তাই আমি মেয়েটাকে একটু পরীক্ষা করতে চাই। বাবা তুমি কীরকম পরীক্ষা নিতে চাও? সেটা আমার উপরে ফেলে দে, আমি সেটা দেখে নেব। তবে একটা কথা, মেয়েটাকে আমার তুই ডিটেলস দিবি, সে কখন কোন জায়গায় যায়,
তারপর ওকে আমি পরীক্ষা করব, যদি সে ভালো হয় অবশ্যই নিয়ে আসব, আর সে যদি ভালো না হয় তাহলে তো আমার বাড়ির বহর যোগ্যতা যদি না রাখে তাহলে তো তাকে আমার চলবে না, বুঝলি না বাবা? তুমি যে পরীক্ষা নিলা, ওর পরীক্ষা ও কি পাইছে তুমি সেটা বলো। বাবা রেজাল্ট হলো শূন্য। আর এমএ কখনো আমার বাড়ির বউ হতে পারবে না। চল চলো বাবা। আরে সাজ্জাদ আমার কথা শোনো, বিথি দেখেছিস তো, অতি লোভে তাতি নষ্ট হলো, বেশি লোভ করেছিলাম না যার কারণে এই অবস্থা হয়েছে।